নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনার সাথে শেয়ার করব চিচিঙ্গা পোস্তর রেসিপি। চিচিঙ্গা পোস্ত তৈরির জন্য এখানে নিয়েছি 1 কিলো চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে কেটে নিচ্ছি। মাঝখানে টুকরো করে চিচিঙ্গাগুলো হালকা করে খোসা ছাড়িয়ে নেব। এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এবার ঝিরি ঝিরি করে কেটে নেব। এইভাবে চিচিঙ্গাগুলোকে কেটে নিতে হবে। চিচিঙ্গাগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। মিক্সিং জারে নিয়ে নেব 3 টেবিল চামচ পোস্ত। এর মধ্যে নেব 4টে কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে পোস্তটাকে বেটে নেব। নুন দিয়ে মেখে রাখার জন্য চিচিঙ্গা থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। এভাবে নুন দিয়ে মেখে রাখলে পরে চিচিঙ্গাটা নরমও হয়ে যায় আর রান্না করতেও বেশি সময় লাগে না, যেহেতু এর বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যায়। এবারে চিপে চিচিঙ্গাগুলোকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নে দেব 2টো কাঁচা লঙ্কা আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব 1টা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা অপশনাল, নাও দিতে পারে। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এবারে চিচিঙ্গাগুলোকে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। চিচিঙ্গাগুলোকে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব 7 মতো নুন। হলুদ আর দেব 4টে লাল সেরা কাঁচা লঙ্কা। এবারে নুন আর হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব।
চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটার বাটিতে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার পোস্ত বাটাটাকে চিচিঙ্গার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পোস্ত বাটাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি। চিচিঙ্গার পোস্তটা রান্না হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার সর্ষের তেলটাকে চিচিঙ্গাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিচিঙ্গা পোস্ত। ডাল ভাতের সাথে অথবা রুটির সাথেও এইভাবে চিচিঙ্গা পোস্ত বানিয়ে খেতে পারেন।